রাস্তার মধ্যে পড়ে আছে একটি মোটরসাইকেলের ধ্বংসাবিশেষ। শনিবার রাতে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মোটরসাইকেলটির টায়ার ও বসা সিট পুড়ে ছাই হয়ে গেছে। লোহার রডগুলো পুড়ে কোথাও লালচে, আবার কোথাও কালো হয়ে গেছে। পাশেই দুমড়ে মুচড়ে পড়ে আছে একটি প্রাইভেট গাড়ি। এত বেশি জ্বলেছে যে এটি কোন রঙের গাড়ি ছিল বোঝাই যাচ্ছে না। আগুনে পুড়ে রাস্তার এক পাশ ধ্বংসস্তূপে পরিণত হলেও কয়েক গজ ব্যবধানে রাস্তার আরেক পাশে চুড়িহাট্টা বড় মসজিদ একদম অক্ষত। এই মসজিদ থেকেই সেদিন আগুন নেবানোর জন্য ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটাররা কয়েক ঘন্টার টানা কাজ করেছেন। শনিবার দুপুর চুড়িহাট্টার ঘটনাস্থলে কৌতূহলী মানুষকে পুড়ে যাওয়া মোটরসাইকেল ও প্রাইভেট গাড়ির ধ্বংসাবিশেষ আরেকদিকে অক্ষত মসজিদ নিয়ে আলোচনা করতে দেখা যায়। প্রায় দুই দিন পার হতে চললেও রাজধানীর পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ধ্বংসস্তূপ দেখতে এখনও কৌতূহলী অসংখ্য মানুষ ভিড় করছেন। শনিবার রাত 11টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকেই মানুষের ঢল যেন থামতেই চাইছে না। ভবনটি ঝুঁকিপূর্ণ বলে সাইনবোর্ডে লেখা আছে, তারপরও শহরের দূর দূরান্ত থেকে কৌতূহলী মানুষ ভবনটি দেখতে ছুটে আসছেন। পুলিশি বাধা উপেক্ষা করেও বিভিন্ন বয়সী নারী পুরুষ ও শিশুরা ভিড় করছেন। বিভিন্ন স্থানে ব্যারিকেড বসানো হলেও নানা কথা বলে মানুষের ঘটনাস্থলে উপস্থিত হওয়ার চেষ্টা দৃশ্যমান। গণমাধ্যম কর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক শৌখিন মানুষকে মোবাইল ও ক্যামেরায় জায়গাটির ভিডিও ধারণ করতে দেখা যায়। রাজধানীর মিরপুর থেকে আসা কলেজ শিক্ষার্থী হাসান নামে এক যুবক জানান, টিভিতে লাইভ দেখে মনটা ভীষণ খারাপ হয়েছিল। গতকাল আসতে চাইলেও বাবা মা আসতে দেয়নি। আজ কলেজের কথা বলে ঘটনাস্থল দেখতে চলে এসেছেন। রাজধানীর কলাবাগানের গৃহবধূ জ্যোৎস্না বেগম সহ কয়েকজন নারী একসঙ্গে এসেছেন। তারা একদিকে ধ্বংসস্তূপ দেখে আঁতকে উঠে বলছিলেন, যে মানুষগুলো পুড়ে মরেছে তারা না জানি কত কষ্ট পেয়ে মরেছে। আরেকজন পাশ থেকে বলতে শোনা যায়, দেখ আল্লাহর ঘর মসজিদ কিন্তু অক্ষত আছে। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ এ24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।